নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব দীপান্বিত অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিনকে বিভিন্ন ধরনের শত্রুতা থেকে বাঁচতে আপনারা কি এমন সহজ পন্থা, কি এমন সহজ উপায় অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে আপনারা শত্রুতা সম্বন্ধীয় সমস্যা থেকে নিশ্চিতভাবে এক সমস্যা সমাধানের পথ খুঁজে পেতে পারেন। তাহলে চলুন প্রথমেই বলবো, দেখুন যদি কোনো ব্যক্তি আপনার সাথে অকারণেই শত্রুতা সৃষ্টি করছে, সর্বদা আপনার ক্ষতি করে চলেছে, কিন্তু তিনি আপনার খুব নিকটে থাকেন, খুব কাছে থাকেন, এমন ক্ষেত্রে দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন রাত্রেবেলা একটি পান পাতার চকচকে দিকে কাজল দ্বারা আপনারা কিন্তু সেই শত্রুর নাম লিখে নিন। তারপরে সেই পান পাতাটিকে ভালো করে মুড়ে একটি কালো কাঠ দ্বারা পান পাতাটিকে বেঁধে নিন। বেঁধে শত্রুর গৃহে গোপনে সময় সুযোগ বুঝে আপনারা ফেলে দিন। নিশ্চিতভাবে দেখতে পাবেন যে শত্রু আপনার সাথে অকারণে শত্রুতা করে চলেছিল সে ধীরে ধীরে তার শত্রুতা কিন্তু বন্ধ করে দেবে। দেখুন যদি আপনি দেখছেন শত্রু আপনাকে সকল দিক থেকে নাজেহাল করে তুলেছে, কোনোভাবেই আপনাকে বাঁচতে দিচ্ছে না, এমন ক্ষেত্রে দীপান্বিতা অমাবস্যার দিন অর্থাৎ কালী পুজোর দিনকে রাত্রিকালে একটি ধূত্রা পাতার মধ্যে আপনারা সামান্য তুলসীর মাটি দিয়ে দিন। তারপরে আপনার কনিষ্ঠা যে আঙুলটি আছে সেই কনিষ্ঠা আঙুলটি সেই তুলসীর মাটির ওপর আপনারা রাখুন এবং মনে মনে আপনারা অবশ্যই কিন্তু সেই শত্রুর নাম চিন্তা করতে থাকুন। এমনটি চিন্তা করা হয়ে গেলে এবং আপনার শত্রুতা সম্বন্ধীয় মনস্কামনা বলা হয়ে গেলে আপনারা সেই মাটি যুক্ত পাতাটিকে মাটিতে ফেলে দিন এবং আপনারা ভালো করে দু পা দিয়ে সেটিকে মারাতে থাকুন, সেটাকে রগড়াতে থাকুন এবং সেই শত্রুর নাম বলতে থাকুন, যেন সেই শত্রুতা আপনার থেকে দূরে সরে যায়, সেই শত্রু যেন আপনার থেকে শত্রুতা ছেড়ে দেয়, এমনটি বলুন। বলা হয়ে গেলে নিশ্চিতভাবে দেখবেন যে আপনাদের ক্ষেত্রে যে শত্রু আপনাকে সমস্যায় ফেলছিল বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্যা থেকে আপনাদের সমাধান মিলবে এবং শত্রু কিন্তু ধীরে ধীরে আপনার সাথে শত্রুতা করা ছেড়ে দেবে। দেখুন যদি এমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এমন কোনো শত্রু যাকে দেখলে আপনি ভীষণভাবে আতঙ্কিত হয়ে যান, আপনি নার্ভাস হয়ে যান, এমন ক্ষেত্রে আপনারা দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন রাত্রেবেলা একটি কাকের পালক পুড়িয়ে নিন। পুড়িয়ে যে ছাইটি বেরোবে সেই ছাইটির সাথে সামান্য তিল তেল মিশ্রণ করে একটি সাদা কাগজে সেই শত্রুর নাম লিখে ফেলুন এবং শত্রুর নাম লেখা হয়ে গেলে সেই কাগজটিকে চার ভাঁজ করে আপনারা মাটিতে গর্ত করে সেই দিনকেই পুঁতে দিতে পারেন অথবা পরবর্তী দিন সকালবেলা পুঁতে দিতে পারেন। নিশ্চিতভাবে দেখতে পাবেন যে শত্রুকে দেখে আপনি সর্বদা আতঙ্কিত থাকতেন, আপনি নার্ভাস হয়ে যেতেন, আপনি আতঙ্কিত বোধ করতেন, এই সমস্যা থেকে আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে সমাধান মিলবে এবং শত্রুও কিন্তু আপনার সাথে শত্রুতা করা বন্ধ করে দেবে। দেখুন এমন কোনো মানুষ যিনি আপনার পূর্বে ভীষণ ঘনিষ্ঠ ছিল, আপনার কাছের মানুষ ছিল, তখন বর্তমান সময়ে কিন্তু সেই মানুষটি কিন্তু বর্তমান সময়ে আপনার সাথে কিন্তু ভীষণভাবে শত্রুতা করছে। যিনি আপনার ঘনিষ্ঠ ছিল, কাছের মানুষ ছিল, তার সাথে আপনি সকল কথা শেয়ার করতেন, কিন্তু এখন সে আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে, আপনার সাথে সব বিষয়ে শত্রুতা করছে। এক্ষেত্রে দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন মধ্যরাত্রে দক্ষিণমুখী হয়ে বসে একটি রসুনের কুয়ার উপরে 21 বার একটি মন্ত্র বলবেন এবং তারপরে একটি ছুঁচ নিয়ে সেই রসুনটিকে গেঁথে দেবেন। তারপরে আরেকটি রসুনের কুয়া নেবেন, 21 বার মন্ত্র বলবেন, আবার সেই ছুঁচটির মধ্যে গেঁথে দেবেন, আবার আরেকটি রসুনের কুয়া নেবেন, সেই 21 বার মন্ত্র বলে সেই রসুনের কুয়াটি ছুঁচের মধ্যে গেঁথে দেবেন। এইভাবে একটি ছুঁচের মধ্যে 3টি রসুনের কুয়া 21 বার মন্ত্র বলে গেঁথে দেবেন। মন্ত্রটি হলো ইয়া মরগত সাম। এই ছোট্ট মন্ত্রটি আপনারা কিন্তু 21 বার বলার পরে এবং যখন আপনারা এই 21 বার মন্ত্রটি পাঠ করবেন তখন কিন্তু মনে মনে শত্রুর নাম অবশ্যই চিন্তা করবেন, মনে মনে শত্রুর মুখ অবশ্যই চিন্তা করবেন। এই ছোট্ট মন্ত্র বলা হয়ে গেলে রসুনের কুয়াগুলিকে আপনারা সেখানে যখন গেঁথে দেবেন, গাঁথা হয়ে গেলে ছুঁচটি সহ রসুনের সেই কুয়াগুলি আপনারা একটি নুনের পাত্রের মধ্যে, একটি মাটির পাত্রে নুন নিয়ে তার মধ্যে রেখে দিন। রেখে আপনারা সেই দিনকে অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার রাত্রেবেলায়, কালী পুজোর দিনকে রাত্রেবেলায় আপনারা আপনার গৃহের কোনো অন্ধকার আচ্ছন্ন স্থানে রেখে দিন।
পরবর্তী দিনকে এই নুনের পাত্রটি সহ রসুনের কোয়াগুলি কোনো একটি কাটা গাছের গোড়ায় যদি পুঁতে দিয়ে আসতে পারেন অত্যন্ত বিশেষ লাভকারী হবে, অত্যন্ত বিশেষ ফলপ্রসূ হবে। নিশ্চিতভাবে দেখতে পাবেন যে ঘনিষ্ঠ মানুষ ছিল আপনার সাথে, যে শত্রুতা করছিল সেই ঘনিষ্ঠ মানুষ যিনি শত্রু হয়ে দাঁড়িয়েছিলেন আপনার, সে শত্রুতা করা ধীরে ধীরে বন্ধ করে দেবে এবং আপনার থেকে সে ধীরে ধীরে কিন্তু দূরে সরে যাবে। দেখুন, যদি এমন দেখছেন শত্রু আপনাকে ক্রমাগত ক্ষতি করে চলেছে যার ফলে আপনি শারীরিক স্তরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন, এমন ক্ষেত্রে দীপান্বিতা অমাবস্যার দিন আপনারা কি করবেন? দেখুন, কালী পুজোর দিন রাত্রেবেলা একটি হলুদ পাতিলেবুর মধ্যে আপনারা একটু শত্রুর নাম করে একটি ছুঁচ ভালো করে গেঁথে দিন। যখন গাঁথবেন তখন কিন্তু যেন A4 থেকে O4 যেন হয়ে যায় সেটি অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। তারপরে সেই পাতিলেবুর গায়ে সামান্য লঙ্কার গুঁড়ো লাগিয়ে দিন, লঙ্কার গুঁড়ো ঝরে না পড়ে যায় এমনভাবে লাগাবেন। ভালো করে লঙ্কার গুঁড়ো লাগানো হয়ে গেলে আপনারা সেই লেবুটিকে কালো কাপড় দ্বারা মুড়ে আপনার গৃহের অন্ধকার আচ্ছন্ন স্থানে সারাদিন রেখে থাকতে দিন, সারা রাত রেখে থাকতে দিন। পরবর্তী দিন সকালবেলা আপনারা গোপনভাবে সেই বস্তুটিকে তুলে নেবেন, তুলে নিয়ে আপনারা কোনো কাটা গাছের গোড়ায় যদি পুঁতে দিয়ে চলে আসতে পারেন তাহলে নিশ্চিতভাবে দেখতে পাবেন যেই শত্রু আপনাকে ক্রমাগত ক্ষতি করেছিল যার ফলে আপনার শারীরিক সমস্যা হচ্ছিল, শারীরিক ক্ষতি হচ্ছিল, সে শত্রুতা করা বন্ধ করে দেবে এবং আপনি শারীরিক ক্ষেত্রে অনেক বেশি ভালো দিক অনুভব করবেন। দেখুন, যদি এমনটি আপনারা দেখছেন কোনো শত্রু আপনার কাছের মানুষের সাথে বিরোধ তৈরি করছে, হয়তো আপনার কোনো ফ্রেন্ড রয়েছে, আপনার লাভার রয়েছে, আপনার কাছের বন্ধু রয়েছে, আপনার আত্মীয় স্বজন রয়েছে যিনি আপনার খুব কাছের, কিন্তু সেই শত্রু আপনার কাছের মানুষের সাথে আপনার কিন্তু বিভেদ লাগিয়ে দিচ্ছে, বিভেদ তৈরি করে দিচ্ছে, এমন ক্ষেত্রে আপনারা কি করবেন দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন রাত্রেবেলা? কালী পুজোর দিন রাত্রেবেলা মধ্যরাত্রে একটি বড় এলাচ, 7টি গোলমরিচের দানা এবং সামান্য কিছু কালো সর্ষের দানা একত্রে একটি মাটির পাত্রে সামান্য কর্পূর দ্বারা জ্বালিয়ে ছাই করে নিন। সারা রাত ছাইটি আপনারা অন্ধকার আচ্ছন্ন স্থানে রেখে থাকতে দিন সারা রাত ভোর। সকালবেলা উঠে আপনারা সেই ছাইটিকে কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে যদি আপনি পুরুষ হন তাহলে ডান পা দ্বারা সেটিকে মাটিতে ফেলে মারিয়ে দিন, যদি আপনি মহিলা হন তাহলে আপনারা বাম পা দ্বারা মাটিতে ফেলে সেটিকে মারিয়ে দিন। কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে, কোনো মাঠে, কোনো দূর ক্ষেত্রে, দূর জায়গায় নিয়ে গিয়ে বাড়িতে এটি করবেন না। নিশ্চিতভাবে দেখতে পাবেন যে শত্রু আপনার কাছের মানুষের সাথে আপনার সাথে একটা সম্পর্কের মধ্যে একটা খারাপ দিক তৈরি করে দিচ্ছিল, একটা বিভেদ তৈরি করে দিচ্ছিল, ভাঙন সৃষ্টি করে দিচ্ছিল। সেই শত্রু কিন্তু ধীরে ধীরে শত্রুতা ছেড়ে দেবে এবং সে নিজে থেকে কিন্তু দূরে সরে যাবে। দেখুন, যদি এমনটি আপনারা দেখছেন আপনার কোনো নিকট মানুষ যিনি আপনাকে সর্বদা সবসময় শত্রুতার চোখে দেখছে এবং আপনাকে সর্বদা অপমান করে চলেছে, সবসময় এমনটি করে, যার দরুন আপনি কিন্তু বিভিন্ন সময় একটা আতঙ্কগ্রস্ত হয়ে থাকেন, এমন ক্ষেত্রে দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন রাত্রেবেলা আপনারা কি করবেন যার মাধ্যম দিয়ে এই সমস্যা থেকে সহজে সমাধান পেতে পারেন? একটি সাদা কাগজে কালো কালী দ্বারা দক্ষিণমুখী হয়ে বসে সেই শত্রুর নাম লিখুন, সেই শত্রু করে সামান্য চিনি সেই কাগজের মধ্যে দিয়ে দিন, সামান্য আপনারা কালো সর্ষের দ্বারা সেই কাগজের মধ্যে শত্রুর নাম করে দিয়ে ভালো করে কাগজটাকে মুড়িয়ে আপনার মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ 8 ঘুরিয়ে নিন এবং ঘোরানো হয়ে গেলে সেই কাগজের পুড়িয়াটি কোনো ডাস্টবিনে সেদিনকে রাত্রেবেলায় ফেলে দিতে পারেন, অথবা যদি রাত্রেবেলা না ফেলতে পারছেন তাহলে সেই পুড়িয়াটি আপনারা রেখে দিন কোনো অন্ধকারাচ্ছন্ন স্থানে, পরবর্তী দিন সকালবেলা সেই পুড়িয়াটি আপনারা কোনো ডাস্টবিনে ফেলে দেবেন। দেখবেন নিশ্চিতভাবে যে শত্রুতামূলক সম্পর্ক তিনি করছিলেন, আপনাকে অপমান করছিল সব সর্বদা, এমন ক্ষেত্রে সে কিন্তু শত্রুতা করা ছেড়ে দেবে এবং আপনাকে অপমান করাও কিন্তু তিনি বন্ধ করে দেবে। আজ আমি আপনাদের সাথে কিছু বিশেষ বিষয় আলোচনা করলাম শত্রুতা সম্বন্ধীয়, আর শত্রুতা সম্বন্ধীয় এই বিশেষ বিষয়গুলি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে কার্যকারী হতে পারে, তাই শত্রুতা সম্বন্ধীয় এই বিশেষ প্রয়োগগুলি আপনারা দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন রাত্রেবেলা করে আপনারা আপনাদের জীবনে শত্রুতা সম্বন্ধীয় বিশেষ লাভ পেতে পারেন। আমাদের এই ছোট ছোট এপিসোড আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন, আগামী পর্বে দেখা হবে, নমস্কার।